গভীরাতে পুরাতন মালদার 7 নম্বর এবং 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ব্যানার খুলে ফেলল নির্বাচন কমিশন। এই ঘটনায় নির্বাচন কমিশনের আধিকারিকদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা এবং বিশ্বজিৎ হালদার। সীমান্তে তল্লাশির সময় রীতিমতো হতবাক এসএসবি। খড়িবাড়ি ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে বন্য জীবজন্তুর একাধিক দেহাংশ সহ গ্রেপ্তার হল এক নেপালের নাগরিক, ধৃতের নাম ডম্বর সাপকোটা। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে জানিয়েছে বন দপ্তর সূত্রে। আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুবক জড়িত কিনা তার তদন্ত শুরু করছে বন দপ্তর। 1981 সালে প্রস্তাব হয়েছিল রাস্তা সহ ব্রিজের কাজ, কিন্তু তারপরে বহুবার উদ্যোগ নেওয়া হলেও কাজ হয়নি, ফলে পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। ঘটনায় উত্তেজনা মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা পঞ্চায়েতের রাধাকান্তপুর বুথে। মঙ্গলবার চলছে সারা দেশের পাশাপাশি মালদার দুটি আসনে তৃতীয় দফার নির্বাচন পর্ব, কিন্তু এদিন ভোর 5টা থেকে ভোট বয়কটের ডাক দিয়ে অনশন অবস্থানে বসে এলাকার মহিলারা। মাতৃ গণ উদ্যোগ এই ব্যানারে অনশন অবস্থানে সামিল হয়েছে এলাকার মহিলারা। মঙ্গলবার পুরাতন মালদার শাহপুর অঞ্চলে ভোট কেন্দ্র পরিদর্শন নিলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন শাহপুর উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য ভোট কেন্দ্রে যান তৃণমূল প্রার্থী। গণতন্ত্রের উৎসবে সামিল হতে ভোটারদের আবেদন জানিয়েছেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফার ভোট হচ্ছে উত্তরবঙ্গের দুটি কেন্দ্রে, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। মালদা উত্তর কেন্দ্রে সকাল থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ। এই কেন্দ্রে অধীন গাজলের দেওতলা প্রাথমিক বিদ্যালয়ে একটি বুথে ভোট দিলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সকাল সকাল নিজের কেন্দ্রে হাসি মুখে ভোট দিতে আসেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে জয়ের ব্যাপারে 100% আশা প্রকাশ করেন খগেন মুর্মু। মঙ্গলবার মালদার কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসুম বেনজিলুর। অন্যদিকে একই সঙ্গে একই বুথে ভোট দিলেন গত 4 বারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তার ছেলে তথা দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাবাকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসেন ঈশা খান চৌধুরী। মানুষ তাদের পাশে রয়েছে ভোটে জেতার ব্যাপারে আশাবাদী দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। পুলিশের বিরুদ্ধে ভোটারদের প্ররোচনার অভিযোগে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক স্কুলে। এদিন বিষয়টি জানতে পেরে সেখানে আসেন বিজেপি প্রার্থী শ্রীরূপা দেবী। ভোটারদের সাথে কথা বলার অভিযোগ এনেছেন ওই কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কর্মীর সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়ে প্রার্থী। এমনকি ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে মহিলাদের লাইন ঠিক করবার অছিলায় অশোভনীয় আচরণের অভিযোগ এনেছেন তিনি। ভোট দিলেন উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। এদিন হরিচন্দ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঘুয়া প্রাইমারি স্কুলে 71 নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সার্বিকভাবে বেশ কয়েকটি বুথে দলীয় এজেন্টদের বসতে বাধা, ইভিএম বিকলের খবর এলেও ভোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী। এবারে বাম কংগ্রেস জোটের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। মানিকচকের গোপালপুর অঞ্চলে নাশুটোলা এলাকার 190 এবং 191 নম্বর বুথের ঘটনা এটি। কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে, যদিও প্রিসাইডিং অফিসারের দাবি কংগ্রেসের এজেন্ট আসেনি বুথে। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই ঘটনার অভিযোগ অস্বীকার তৃণমূলের। অশান্তি করবার অভিযোগ এনে বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীকে ঘিরে বিক্ষোভ এলাকার মহিলাদের। ঘটনায় উত্তেজনা মালদার ইংরেজবাজার পুরসভার 8 নম্বর ওয়ার্ডে। করোনা কিংবা বন্যার সময় বিধায়কের দেখা মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। এদিন নির্বাচন চলাকালীন ইংরেজবাজারের বিধায়ক তথা সাংসদ পদপ্রার্থী শিরোপা দেবী সেখানে আসায় বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। মানিকচকের পর এবারে রতুয়া। এবারে বাম কংগ্রেস জোটের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি হাই মাদ্রাসা 201 নম্বর বুথের ঘটনা এটি। কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, অভিযোগে তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার তৃণমূলের। গোপন সূত্রের খবরে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে নিষিদ্ধ কাপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম হবিবুর রহমান, বাড়ি গঙ্গারামপুর থানার বাসুরিয়া গোটাহার এলাকায়। হবিবুর রহমানের বাড়িতে মাদক সামগ্রী মজুত রাখার খবর পেয়ে সোমবার দুপুরে ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মাদক সামগ্রী বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। মঙ্গলবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। বোমা মারবার হুমকি দিয়ে বিজেপির সহায়তা ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের
ঘুমছা ডাঙ্গি 221 নম্বর বুথ এলাকায় ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাবু সরকারের বিরুদ্ধে। অন্যদিকে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাবু সরকারের। যদিও বিজেপি কর্মীদের বিরুদ্ধে বোমা বাঁধবার এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এনেছে তৃণমূল নেতৃত্ব। ভোটারদের প্রভাবিত করা সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে এদিন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সোনাঝুড়ি সহ বেশ কিছু এলাকায় ভোট পরিদর্শনে যান মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা। কথা বলেন দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে। তৃণমূলের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করেছেন তিনি। যদিও সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে বলে দাবি করেন বিধায়ক গোপাল সাহা। অন্যদিকে মালদা বিধানসভার বিভিন্ন এলাকাতে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন পুরাতন মালদা অঞ্চল তৃণমূল সভাপতি দুঃখ ঠাকুর। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। নির্বাচনে তপ্ত বাংলা, ফিরল অতীতের ভয়ঙ্কর স্মৃতি। এবারে লোকসভা নির্বাচনে বোমাবাজি, ভোট গ্রহণকে কেন্দ্র করে এবারে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার রতুয়া। ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্যে রাস্তায় মুড়ি মুরগির মতো বোমা ফাটলাল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ালো উত্তর মালদা রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমণি দুই নম্বর অঞ্চলের বাটনা এলাকায়। ঘটনায় আতঙ্কিত সাধারণ ভোটার থেকে শুরু করে এলাকাবাসীরা। ভোটের বাংলায় উত্তপ্ত মালদা। মালদার সুজাপুরে নয়মৌজা জুনিয়র গার্লস হাই মাদ্রাসায় 115 নম্বর বুথে তীব্র উত্তেজনা। এবারে আক্রান্ত তৃণমূল কর্মী, আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় তীব্র উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছালেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনাওয়াজ আলী রায়হান। উত্তেজনা প্রশমনে এলাকায় চলছে টহল। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ রয়েছে নির্বাচন কমিশন।